জেনারেটরের সূচনা। একটি বৈদ্যুতিক জেনারেটর হলো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে তড়িৎ চৌম্বকীয় আবেশকের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। সম্ভবত যান্ত্রিক শক্তির উৎস হলো আদান প্রদান অথবা বাষ্পচালিত ঘূর্ণন ইঞ্জিন, জলচালিত চাকা যা থেকে পানি পড়ে, একটি অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন, একটি বায়ুঘূর্ণন যন্ত্র, একটি যন্ত্র ঘুরানোর হাতল এবং যান্ত্রিক শক্তির অন্যান্য উৎস। শক্তি উৎপাদনের মূল ধারণা হল জেনারেটর কেন্দ্রিক, যা ঘূর্ণনের মাধ্যমে শক্তিশালী তড়িৎ উৎপন্ন হবে। ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় সূত্র মতে চুম্বক আবেশ ও চুম্বক ফ্লাক্স অতিক্রমের ফলে আবেশী প্রক্রিয়ায় EMF ভোল্টেজ উৎপন্ন হয়। এই EMF বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রেরণে শক্তি যোগায়। বৈদ্যুতিক জেনারেটরের প্রধান দুটি অংশ হল ১. চৌম্বক ক্ষেত্র, ২. পরিবাহী যা চুম্বক ফ্লাক্সের অধীনে চলতে সক্ষম। ডায়নামো ছিল সর্বপ্রথম বৈদ্যুতিক যন্ত্র যা শিল্পে তড়িৎ উৎপন্ন করতে সক্ষম ছিল, যার উপর ভিত্তি করেই পরবর্তীতে মোটর, জেনারেটর, ঘূর্ণায়মান পরিবর্তক ইত্যাদি আবিষ্কার করা হয়েছে। বর্তমান যুগে শক্তি উৎপাদনের ক্ষেত্রে নির্ভরযোগ্য কর্মদক্ষতা ও কম ব্যয় সাপেক্ষতার কারণে সাধারণ পর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহের উৎপাদক যন্ত্র ব্যবহার করা হয়। ডায়নামো যান্ত্রিক কমিউটেটরের অসুবিধা রয়েছে। এছাড়া রেক্টিফায়ারের মাধ্যমে শক্তি একমুখী প্রবাহ প্রদানের ফলে AC কারেন্টকে DC কারেন্টে পরিবর্তন করা সম্ভব হচ্ছে।